বিশ্বের পাঁচটি সুন্দর মুরগির জাত। আপাত দৃষ্টিতে মুরগির মতো সাধারণ একটি প্রাণী কি সুন্দর বলে বিবেচিত হতে পারে? আমাদের পৃথিবীতে কয়েক ডজন প্রজাতির মুরগি রয়েছে এবং কেবল কিছুকেই সুন্দরী বলে বিবেচনা করা যেতে পারে। মুরগির বিস্তৃত এবং বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানার পরে আপনিও এসব মুরগি পুষতে চাইবেন। এই পৃথিবীতে অনেক মুরগি আছে। এটা ঠিক যে মুরগি সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি খাওয়া পাখির একটি জাত, কিন্তু পাখির বিভিন্ন জাত সম্পর্কে অনেকেই জানেন না। এর মধ্যে কিছু প্রজাতি দেখতে বেশ সুন্দর, আর এসব মুরগি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আর আজকের ভিডিও শেষে জানিয়ে দিব এসব আপনি কার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এতে করে আমরা ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যাবেন। নাম্বার 5, কোচিন। কোচিন এমন একটি প্রজাতি যা দেখে আপনি প্রেমে পড়ে যাবেন, কারণ এটি দেখতে হুবহু ফুটবলের মতো। এদের লোম এত ঘন হয় যে আপনি এর পাও দেখতে পাবেন না। আপনি যদি এমন ব্যক্তি হন যা অভ্যন্তরীণ সৌন্দর্যকে মূল্য দেন, তবে আপনি হতাশ হবেন না, কারণ কোচিনগুলির অভ্যন্তরীণ সৌন্দর্য এত সুন্দর হয় যে আপনার মনকে প্রফুল্ল করে তুলবে। বিনয়ী, বন্ধুত্বপূর্ণ এবং কোলে নিয়ে আদর করার জন্য খুবই নম্র স্বভাবের এক মুরগি কোচিন। মজার ব্যাপার হলো এই মুরগিরা ব্যতিক্রমী মা বাবা হয়। মোরগ বাবার দায়িত্বকে গুরুত্ব সহকারে দেখে। যদিও তারা বড় বাদামি ডিম পারে, তারা ব্যতিক্রমী ডিম উৎপাদনকারী নয়। প্রতি সপ্তাহে মাত্র কয়েকটি ডিম পারে, তবে ভালো খবর হলো যে তারা পুরো শীতকালে ডিম পারে। তাদের বিশাল লোম তাদের সবচেয়ে ঠান্ডা এবং হার্ডি প্রজাতির মধ্যে একটি করে তোলে। এই জাতের মুরগিগুলো উষ্ণ আবহাওয়ায় ভালো করে না। প্রাপ্তবয়স্ক একজোড়া কোচিন মুরগির দাম হয়ে থাকে 6,000 থেকে 10,000 টাকা। নাম্বার 4, ফনিক্স। এই জাতের মুরগির বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত লম্বা লেজ, যা প্রায় 35 ইঞ্চি বা তার বেশি হতে পারে। ফনিক্স মুরগি হলো একটি জার্মান ব্রিডের মুরগি, যা স্থানীয় জাতের কিছু মুরগির সাথে যেমন লেঘর্ন এর সাথে ব্রিড ঘটিয়ে এদের তৈরি করা হয়েছে। এই জাতের মুরগিগুলো দেখতে অনেক সুন্দর এদের অনন্য বৈশিষ্ট্যের কারণে। এই জাতের মুরগিগুলোর লেজ এতটাই লম্বা হয় যে এদের লেজ ধরার জন্য তো একজন লোক প্রয়োজন। জাস্ট কিডিং, এসব মুরগি রাখতে হলে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, নয়তো এদের লেজ ময়লা হয়ে যাবে। এদের প্রাপ্তবয়স্ক একজোড়া মুরগির দাম হয়ে থাকে 8,000 থেকে 10,000 টাকা। নাম্বার 3, সিল্কি চিকেন। সিল্কি দেখতে প্রায় একটি খেলনার মতো এবং এর নাম পেয়েছে তার অনন্য সিল্কি পালক থেকে। এই পাখিগুলি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং মানুষের সাথে থাকতে পছন্দ করে, ফলস্বরূপ বেশিরভাগ মানুষ তাদের পোষা প্রাণী হিসেবে রাখে। এদের তুলতুলে সিল্কি পালকগুলি অবশ্য কিছু অসুবিধা নিয়ে আসে। শুরুতে এই পালকগুলি একসাথে থাকে না, যার জন্য সিল্কি উড়তে পারে না। এটি সে কারণে সহজেই বড় পাখির দ্বারা শিকার হতে পারে। উপরন্তু তারা জলরোধী নয়, যার অর্থ সিল্কিগুলি ভেজা আবহাওয়ায় ভালো করতে পারে না। ভেজা আবহাওয়ায় তারা সহজেই অসুস্থ হয়ে পড়ে। তবুও একটি শো পাখির জন্য সিল্কি হলো একটি উপযুক্ত ডিমের মুরগি, যা সপ্তাহে 3টি করে ডিম দিয়ে থাকে। অতিরিক্তভাবে এটি গরমের জন্য বেশ সহনশীল। যারা উষ্ণ জলবায়ুতে বসবাস করে তাদের জন্য এটি দুর্দান্ত একটি চয়েস। আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য এসব মুরগি একদমই পারফেক্ট। প্রাপ্তবয়স্ক একজোড়া সিল্কি মুরগির দাম হয়ে থাকে 5,000 থেকে 8,000 টাকা। নাম্বার 2, আয়াম সিমানি। আয়াম সিমানি একটি অনন্য প্রজাতি এবং এটি বিশ্বের বিরল মুরগির মধ্যে একটি। এই মুরগিটিকে যেটি অনন্য করে তোলে তা হলো এটির মাংস এবং হাড় সমস্ত কালো রঙে আসে। এটি ফাইব্রোম্যালানোসিস নামে পরিচিত অবস্থার জন্য দায়ী করা যেতে পারে, যা অন্ধকার রঙ্গক অতিরিক্ত উৎপাদন দ্বারা চিহ্নিত করা যায়। মজার ব্যাপার হলো এর ডিম ক্রিম রঙের হয়, কিন্তু আমরা মনে করি এসব মুরগির ডিম কালো হয়, যা একদমই ভুল ধারণা।
আপনি যেমন আশা করতে পারেন, এই মুরগিগুলি তাদের বিরলতার কারণে সস্তা নয়, কিন্তু আমাদের দেশে কাদাকনাথ বলে এই মুরগি পরিচিত এবং একজোড়া প্রাপ্তবয়স্ক কাদাকনাথ মুরগির দাম হয়ে থাকে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত। নাম্বার একে যাওয়ার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই লাইক করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। নাম্বার এক, ব্রাহ্মা মুরগি। ব্রাহ্মা মুরগি মুরগির রাজা নামেও পরিচিত। ব্রাহ্মা আজ বিশ্বের সবচেয়ে বড় মুরগির জাত। আসলে কিছু ব্রাহ্মা মুরগির ওজন 18 পাউন্ড পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মা মুরগির বড় আকার সত্ত্বেও এরা খুবই মৃদু এবং বন্ধুত্বপূর্ণ মুরগির জাত। তাদের লোম অনেক সুন্দর এবং এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাদের দুর্দান্ত আকারের পাশাপাশি তাদের প্লাজমা বেশ ঘন হয়, যা তাদের আরও বড় দেখায়। তবুও এটি তাদের একটি তুলতুলে এবং আরাধ্য চেহারা দেয়। ব্রাহ্মা মুরগি ডিম এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। প্রতি সপ্তাহে গড়ে 3 থেকে 4টি ডিম পেড়ে থাকে। মাংস উৎপাদনের ক্ষেত্রে এই মুরগির আকার নিজেই কথা বলে। আর আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় মুরগি হলো ব্রাহ্মা মুরগি। একজোড়া আমেরিকান ব্রাহ্মা আপনি পেয়ে যেতে পারেন 8000 থেকে 15000 টাকা জোড়ায়। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসতেই পারে, এসব শৌখিন মুরগি আপনি কই পাবেন? শৌখিন মুরগি পালক আপন ভাইয়ের কাছে আপনারা এই সব শৌখিন মুরগি পেয়ে যেতে পারেন। তার কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং ডিসক্রিপশনে তার অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে। আপনারা তার সাথে যোগাযোগ করে এসব শৌখিন মুরগি কালেক্ট করতে পারেন। আর পেটওয়াল চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। কল দিয়ে শুধু পেটওয়ালের সাবস্ক্রাইবার বললেই আপনার জন্য ডিসকাউন্ট থাকছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।